আমি সহ আপনারা আমরা যারা এগুলো বইছি প্রত্যেকে আমল করিয়া হাসরের দিন যেন আল্লাহ আমরা নবীজির লব্ধ রইয়া জান্নাতে ওজরা জায়গা করি দেন হোক, আমি আমার ভাই এখন বন্ধু। আমি আমার মূল বক্তব্য যাইবার আগে আপনারা একটু ইঙ্গিত দিতাম যাইরা, দরুদ শরীফ যে আপনি আমি পড়ি এই দরুদ শরীফের ব্যাপারে সত্যি করে কোকাছেন আমরার কোনো জাতের সন্দেহ শুভা আছে নিজে এই দরুদ শরীফ ইবনেন খামো লাগবে নি না লাগত না, দয়া করে বুঝিয়া থাকলে জুড়ে মা তোকা আমরা যে দরুদ পড়ি তা বেকার যাইব না খামো লাগবে ইতার হিসাব আল্লাহর কাছে আছে নি না নাই আছে নি বাসাব আছে। এদের দুরুধান করতে যতদূর পারে নিজের দিলে নরম করি পড়েছে। উম্মতে মুহাম্মাদের হায়াতের জিন্দেগি বাড়তি কিন্তু আল্লাহ কম সময়ে বেশি ফায়দা লওয়ার সুযোগ দিলেছে সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মত হল হাজার হাজার বছরে যতক্ষণ খামাই করছেন আমরা মাত্র 70-80 বছরে এর চেয়ে বেশি খামাই করার সুযোগ আল্লাহ দিয়েছে। এক রাইট দুইতে আবাদতি করলে আমরার হিসাবে 84 বছর 4 মাস বা 83 বছর 4 মাস শুধু লাগাতার এক রাইট শুধুমাত্র সবে কদরের রাইট যদি আল্লাহর কোনো বন্দা নবীজির উম্মতে আবাদত বন্দেগি করুন লাগাতার 83 বছর 4 মাস আবাদতি করিয়া অন্য নবীর উম্মতে যতক্ষণ নেকি কামাই করছে এর চেয়েও বেশি নেকি আল্লাহ আমরা দান করি নাই সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ আর কোনো নবীর উম্মতে ইচ্ছুন না শুধু আমরা সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মত হল তো না প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ আমরা এই মর্যাদাবান বানাইছে সুবহানাল্লাহ। এত দামি নবী পাইছি আর ও নবীর উপরে আমরা দুরুদ পড়তে দেখা যায় বোধ পাইতে অবহেলা করি আমরা দুরুদ পড়তাম চাই না আর বার বোধ পাইন আছেন দুরুদ পড়াতে লাগলে আস্তা দিন এমনি তার মন বাল্লা থাকে দুরুদ পড়াতে লাগলে বুঝা যায় তেমন তার কিলার লাখানে মনটা খুব দুর্বল দুর্বল হয়েছে। আবার কিছু ভাইন আছেন তাই তার নিজে দুরুদ পড়াইন না মানুষের পড়ার লাগে উৎসাহিত করেন না ওয়াজ নসিহত দেখা যায় তাই তাই দেড় দুই তিন ঘন্টা পর্যন্ত বয়ান দেন মাশাল্লাহ একবার দূরত ফলে না ইটা হুজুর হলরে আমি গালিয়াই না তুমি আমি ওখান কই বলি ছাগল মার্কা হুজুর গিলে ছাগলে জেলা ফানি দেখতে পারে না মোর ভাই আইন তোলা দূরত দেখতে পারে না ই কি খাইছিল তো খাইছে ছাগলরে যদি গোলাপ ধরি টান দেন ফানি যেতো না জানে কে সবিলে বলি ফানি যেই হাসানি না দেখেন জানো বেশি যদি আপনি টানেন তো ধরে ট্যাং আগে দিয়ে দিয়া যেমনি হার্ট ব্রেক লাগাই দিল কি আমার থেকে কোথায় লাগছে বালি জিতাম না আমরা ভাই এন্তরল্লা কিলার লাগানে কাইছিল তুই গেছে তাই তাই নল্লা ওয়াজের মহফিল আইয়া বা ওয়াজ নসিহতের মাহফিল দেখা যায় দুরুদ ধরে না আমি অনুরোধ করব দুরুদ তো ভাই আমার ফুলতলি যাবার কোনো বিষয় নাই মাতই না দুরুদ বললে আমার কোনো নাম দাম ইলা কিচ্ছু আছে না দুরুদ আমরা নবীর উপরে বলি ছিঁড়ে গেছে তুলতলির মেজা হলে ওয়াজ দিকাইয়া হয় না তারা দুরুদ বলিয়া সময় বের আমি কই আলু আমি মাত্র একটা সীমা রাখিস আলু আমির একটা সীমা রাখিস তুলতলি মেজা হলে ওয়াজ হয়নি না হয় না একবার ঠান্ডা চাইলে বুঝা দেখি মাতই না আল্লাহ যদি কথা আইবা সুযোগ দিয়ে হাসা কথা আনক ইলাও তো আমাদের মাঝে আলী মোগল আল্লাহ রাখছেন যারা দুই চার পাঁচ ঘন্টা বিষয় নিয়ে মাথার বাদেও দেখা যায় এখান শেষ করবার সুযোগ হয়েছে মাতই না আনেছ আসুন দিন আমরা ওদিন গাছ পাউরি লেগে তার দুরুদ ভরি তোরা আলগ আমি আমার ভাই এখন বন্ধু এখন দুরুদ আমরা কেনে পড়ে কেন সুজা জবাব যদি দেই আমি কই আমরা বড় ভাগ্যবান আমরা দূরত্ব পড়তাম ওখানে আল্লাহ কোনো কাফির রে কোনো মুনাফিক রে কোনো বেদিন রে আল্লাহ কইছেন না দূরত্ব পড়ার লাগে আপনারা ই আয়াত ছোট বড় সব হয়ে পাইন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী বড়কা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবী এর অর্থ কি তা নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোরে লিয়া
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পড়তে আসে না। সুবহানাল্লাহ কইতা নাই হে হে দরুদ পড়লা ফেরেশতা গুলোর লইয়া নামাজ ওয়ান গুলিয়া ও কাখে আল্লাহ আমারে আপনারে যদি কেউ জিকা বলে আল্লাহর কিতা ডিউটি দেব দুনিয়া ফর দেওয়ার ডিউটি আল্লাহ নেই লেজি না। আল্লাহর ডিউটি একটাই যে একটা আল্লাহ নিজে ইচ্ছা করিয়া তাই নিজে ডিউটি বানাইছে। একটা হইল যে আমার নবীর সামনে তাই দুরুদ পড়েন দূর হন সুহান কিলা পড়েন কেমন করে পড়েন কেন আল্লাহ ভালো জানেন। তবে আপনারা মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর আমার উস্তাদ আমরা উস্তাদ হলে আমরা শিখাইছেন যেখানে যে হুজুরে যেখানে যদি আপনি বলে দুরুদ কিলা আল্লাহ নবীর উপরে পড়েন আল্লাহ তান ফিরিস্তাগুলোর মজমা করিয়া মাহফিল করিয়া ফিরিস্তাগুলোর সামনে লাখ লাখ কোটি কোটি ফিরিস্তাগুলোর সামনে আমার আল্লাহ আমরা নবীজির শান মান মর্যাদা আলোচনা করব না ভাই এবার জুড়ে কইতে বসু আল্লাহ আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে কার মর্যাদার আলোচনা করবে আমার নবীজির মর্যাদার আলোচনা সুবহানাল্লাহ। আমি খুব দুঃখিত আজকের মাহফিলটা আমি হুজুরে কইছিলাম আমার ইচ্ছা আছে লাস্টে তাহলে আপনার আমার লাগে দোয়া করতে আমি আজকে সুনামগঞ্জের খান্দাতুন একটা মাহফিল খুব জিহাদি মাহফিল তিন দিন ব্যাপী মাহফিল আর কেন আমি আমার সাবজাদাওয়ালার কাছে দোয়া লইছি আমার হুজুরে কইছি দোয়া করতে নেই না আমি কিছু ভাতারি মাথর জবাব দোয়া জিয়াছি মোল্লায় দুই তিনটা কথা কইছি ইনেন তোর জবাব দেওয়া ইমানই দায়িত্ব দিয়েছে আপনারা শুনলেও দুঃখ লাগবো কি জাত বেয়া দেব না ও আজর মঞ্চ কথা কথা উঠিয়া কইছে কিটা জান এটা কয়ে এই মাত্র না বেশু কুম্বুদার ফাইন নবীর ফাও কয় এটা আছে ও আজও করবা মাংসের মাত্র জানি তার বাসাটা উল্কে উঠে কয়ে এই মাতস না সুকুম্বুদাই ফুয়া নবীর ফাও কয় এটা আছে আপনার আমার লাগে রাতের দোয়া কথা নাইনি আল্লাহ আমার আমার সব কিলা রুচিলে তবি দিতে আজকে আমি তার দোয়া আগুন নাই দিই আর নাইলে আজকের এই মাহফিলটা আমার খুব শখ আছিল আমি 22,000 হুজুরের বয়ান উঠতাম দুঃখিত পারতাম নাই এটা আমার হুজুরে আমি বাবা দরিয়া কইছিল হুজুর আল্লাহ আসতে আমার মাদ্রিদ বাদ দিয়া হাতে সময় দিলে আর হয়েছে মানুষের মাথা নির্ভর হয় এই কিবলার বাবা হয় এটা কিবলার রাত হয় এটা কিবলা কিতা গর না মানুষ আমরা তো জানি আমরা যেখানে নামাজ পড়ি যেখানে উদ্দেশ্য করিয়া খানায় কাবা ইখান গর জানেন না নি আপনারা কিন্তু কিবলা কিতা ওই এ করতে ব্যবহার হয়নি মাথা নাই কিবলা এ করতে ব্যবহার হয়নি এ করতে ব্যবহার কিবলার অর্থ কয়েকটা আছে কেউ কইছেন সাতটা কেউ কইছেন পাঁচটা এর মাঝে একটা অর্থ হইল যে সম্মানিত বুজুর্গানের দিন সম্মানিত ব্যক্তি যেমন বাচ্চার লাগে তার মা বাপ তার কাছে দুনিয়ার সবচেয়ে সম্মানিত মাতুই না আল্লাহ বাদে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিত আমার কাছে আমার মা বাপ বলে না আমি বাচ্চা এখন আমার মা বাপর করে দিয়ে দিয়ে আমার আব্বা সাহ কিবলা যদি কই এখানে গুণ হইত আর এখান যে কিতাব তুলে বর্ণনা দি ভাই এখান তার আর কবাল বরণ পড়ব তার আর হুজুর ইলা আসতে পারি তানবি আমরা মসলকর কোন হুজুর নেই তারা হুজুরের নাম হইল আসতে পারি তার নবী তারার বংশধর ওগুলোর সিলসিলা হোক এটার তো নেই তারা হুজুরে লেখছেন যে চিঠি লেখলে মা বাবর গেছে কিবলা কাবা কইয়া লেখছে সম্মানিত বাবা জান কিবলা ও কাবা আমরা উজ্জ্বলি যাওয়ার পরে যে কিবলা লাগাই দিলে ইকানে গাছ গোত্রর মাঝে যেমন এলার্জি শুরু হয়ে যায় অথচ হাসা কথা রক্ষা সাবরাওয়ালা দেখলে বা সাবে কদিন কইয়া ইচ্ছে নিদান রে কিবলা দেখার না মাত্র কাসাম আমরা সম্মান করি হই ঠিক না ঠিক না বহুত ভাই আনতে উস্তাদ দেখলো নামর করে দি কিবলা লাগে মাতুই না আল্লাহর সৃষ্টি জমিনের মাঝে সমস্ত মাহলুকাতর কিবলা হইলা আল্লাহ নবী সহ সব তার কিবলা কে আল্লাহ আমরা যে কাবা শরীফ গর্জেন নমাজ বানু ফড়ি যেন এখানে যদি আল্লাহ মনে করি বলি না আল্লাহর গর মনে করি বলি আল্লাহর গর মনে করি বহুত বিষয় আসে আছে আপনারা এত দরিয়ার দোয়া আছে ইয়ারা আমার লাগে দোয়া করবানি এই দুনিয়া আমি কোনো স্বার্থে দোয়া আছে ইয়ার না
হকর ভক্তি অগলাইন তার জবাব দিতাম আল্লাহ আমার তৌফিক দিতা কাজ করি দোয়া করতাম। আমি আসলে বলি তার নবীর কিতাব ওখানে আমার গাড়ি তুলছি বলে হইলে ওখান মিঠাই তুই তোর বাপর ওখান তুই নবীরে যে মাটি মাটি কইয়া মরিছিলি বলে তোর বাপরই কেন লেখা নবীর নূর বেটা কইতে কইতে কইছে যে আল্লাহ রসুলের হেদায়তর নূরে তামাম বিশ্ব জগৎ আল্লাহ উজ্জ্বলা করবে। আমরা নূর কইলে খেক কেটে শুরু ও তো দুঃখ লাগে এক এক মাতে যে আমরা নবীরে নূর কইলে ইকান যন্ত্রণা শুরু হয় তো তারা রুজুর হলের কিতাব নবী নূর। আচ্ছা খুব কাজ নবীর এই ইজ্জত কমাইয়ের লাভটা কিছু নবীর কোনো ক্ষতিই গত এটা খুব হিসাব ও তারা ও দুরুদ শরীফ পড়ে না দুই ঘন্টা ওয়াজ করবো দুরুদ পড়ত আমি কই ই কিতারে ভাই বলে ওখানে শুনলাম ফুল তলি যাবার মানুষের দুরুদ পড়ে ওয়াজ বাউরি লাইনের দা দুরুদ দিয়া ওয়াজ মন্ন করি বড় ভালো হয়েছে আমরা বদনামি আমরা দুরুদ পড়ি আলহামদুলিল্লাহ আমরা দুরুদ পড়ি আল্লাহ রসুলে ফরমাইছেন তোমরা মাজালিস অগলরে মফিল অগলরে তোমরা সুন্দর করে দুরুদ দিয়া জুড়ে কই সুবহানাল্লাহ কিতা দিয়া সুন্দর কথা দুরুদ দিয়া সুন্দর আমরা দুরুদ যেন পড়ি দুরুদও লাভ না ক্ষতি আল্লাহ রসুলে ফরমাইন যে দুরুদ পড়বো একবার আল্লাহ তার উপরে রহমত নাজিল করবার দশবার যে দুরুদ বলবো একবার আল্লাহ তার দশটা গুণা ঘাটবা দশটা নেকি দিবা বন্দার মর্যাদা আল্লাহর কাছে যতক্ষণ এই দিন তো নে আরো দশ গুণ আল্লাহ বাড়াইয়া দিবে। আমরা দুরুদ খেনে পড়ি বলে দুরুদ যে মানুষের বেশি পড়বো ই মানুষের লোকের দয়াল নবীজির মহব্বত হয়ে দেখবে। এখন আপনারা কইতেইব নবীর লোকে মহব্বত হইলে লাভ না হইতে না না তারা কত হইলে দুশ্মন হইতে হ্যাঁ গতবার হুম মাহফিলে জবাব দিছি নানি সেগে উঠিয়া কইছে নবীর মহব্বত কুরানো হাদিসে পাইছে না ও মাহফিলে রাত দুইটার সময় জবাব দিছে হে ভাই তো নাই চকুত লাগাই দিছে বেলা খসু আর চশমা তখন মানুষের খালি গপ করিস যে দুনিয়া কয়ে একদিন ধরে খসু হয়ে গেছে খসু হয়েছে না তোর চকু টাটা ফালাইছ আগে ওখান ঠিক কর আর নাইলে আমরা দেখিয়া দুনিয়া জেলা আছিল আল্লাহ আল্লাহ দুনিয়া ঠিক করে আসছে ঠিক নেই না ঠিক না দুরুদ আমরা কেনে পড়ি বলি একবার দুরুদ পড়লে আল্লাহর রসুলে ফরমাইছেন আল্লাহ আমরার বাদি রহমতর নজরে দশবার তাকাই জুড়ে কইটা নাই সুবহানাল্লাহ দুরুদ কেনে পড়ি বলি আল্লাহর রসুলে ফরমাইছেন যার আমল্লামা দুরুদ বেশি হইব কিয়ামতর দিন আমি নবীর খান্দাতি মানুষটা বেশি থাকব নবীজির খান্দাত থাকলে লাভ হইব না ক্ষতি হইব হ্যাঁ লাভ হইব নি আমরা যে দুরুদ পড়ি দুরুদ নবীর কাছে যায়নি মাত্তা না যায়নি যাই আকিদা বিশ্বাস রাখুন জান সাইয়াহিন নামক এক গ্রুপ ফিরিশতারে আল্লাহ কামান পৃথিবীর জমিনে দিছেন এরা ডিউটি হইল দিনে রাইতে চব্বিশ ঘন্টায় যে জায়গার যে নবীজির উম্মতে দুরুদ পড়ে ওটা দুরুদর আমলগুলারে ফিরিশতাগুলো নিয়ে তারা সংগ্রহ করিয়া নবীজির খিদমতে পৌঁছাই দিন তাইলে আমরা দুরুদ কয় একটা মাধ্যমে নবীর কাছে যাই সাইয়াহিন ফিরিশতা হলে নিয়া পৌঁছাই আরেকটা হইল যে নবীর রোজা শরীফ আজ এখান কইয়া রা ওখান তারা রুজুরের কিতাব তো না কইয়া তবলিগি নেসাব তবলিগর বই যে হুজুরে লেখছেন শেখুল আজিজ জাকারিয়া সাহেব এটাও তারা রুজুরের কিতাব হুজুরে লেখছেন যে আল্লাহ রসুলের রোজা শরীফের কিনারাত এমন বড় একজন ফিরিশতা আছেন যে তামাম পৃথিবীর জমিন আত বাড়াইয়া তাই নবীর উম্মতর দুরুদরে কালেকশন করিয়া নবীজির খিদমত হইছে নামাজ আমল দূরে কইতে বসু আনা ইলা যদি পৌঁছেও না তে শেষ কথা দেখান কইম আল্লাহর রসুলের কথা যদি কেউ মানত চায় না ইকান তো মানতেইব আল্লাহর হাবিবে ফরমাইছেন প্রত্যেক শুক্রবারে সোমবারে আমার উম্মতর আমল্নামা আমার কাছে ফাটাইবা আল্লাহ ওয়াদা দিছে আমি যে দুরুদ বলি নাই আমার আমল্নামা থাকবেন না থাকতো না আমার দুই খান্দ দুইজন ফিরিশতা আছেন কিরামান কাতিবিন নাই ইয়ালামুনা মা লা তাফালুন নি ও ফিরিশতা লাইন নাই লেখন নি মাত্তা না লেখন নি লেখন এরা নিয়া দিবার নবীর খেদমত নিয়া বুঝছে নবীজি ফরমাই আমার উম্মতর নেক আমল দেখি আমি শুকরিয়া আদায় করি আল্লাহর আর যখন উম্মতর গুনার আমল দেখি তখন আল্লাহর কাছে মাগফিরাত চাই সুবহানাল্লাহ দুরুদ শরীফ
আর হিকাম হইলে তো কত গ্রহ ফালকুস করবো যে আল্লাহ আপনারা হয়তো খুশি হইবা, কিন্তু হিকান হুনার লগে লগে তার কপাল চকুর ঘুরে উঠছে। ইয়া মা এমন তো চকুর ঘুরে চৌকি গুণ কপালে ঘুরে উঠছে। এনে বলে আল্লাহ রসুলের কথা কান ইবনুল কাইয়িম রহমতুল্লাহ তান কিতাব আনছেন মহব্বতে রসুল, আল্লাহ রসুলের মহব্বতে যদি কেউ কোনো জায়গাত এশ প্রেম ভালোবাসা লইয়া যদি নবীর উপরে দুরুদ পড়ে, এই দুরুদের কোনো মাধ্যম লাগে না, সরাসরি রসুলের পাকে রোজা শরীর তো নেন নিজের চৌকে দেখতাও পারেন, এমনকি নবী দিয়ে নিজের খানেই দুরুদের আওয়াজ শুনতেও পার। জুড়ে হই তুই বসু হান আল্লাহ, তাইলে দুরুদে আমরা লাভ দিব না ক্ষতি দিব? দূরে কইতে লাভ না ক্ষতি, দুরুদ ফড়ন যান। আমার ভাই হল বন্ধু হল দুরুদ খান বেশি বেশি করে ফড়ন যান, দুরুদ শরীফ যদি আমল করেন কালকে আমতর ময়দানুল নবীজির সাফাত আপনার লাগে নসিব। সুবহান, আজকের এই ফেতনার জামানাত সব জিনিসের মাঝে পরিবর্তন যে জায়গা ঢুকছে, নিশ্চয় আমরা সমাজের মাঝে দুরুদ লইয়া বহুত জাতের পরিবর্তনের ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। আমরা দুরুদ পড়তে সময় সুজা আল্লাহর কাছে কইয়া দিই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বা মাওলানা মুহাম্মদ কই নাই সব। আমরা দুরুদ কিতা পড়তাম কতখান মর্যাদায় পড়তাম পারবই কেন, আল্লাহ বালা জানো নবীও বালা জানো, আমরা লাগি নবীর মর্যাদার তুল্য দুরুদ পড়া সম্ভব নয়। ঘর থেকে আমরা আল্লাহর কাছে পাঠাই যে আল্লাহ আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, তোমার হাবিবর মর্যাদা, তোমার হাবিবর প্রশংসা, তোমার হাবিবর ইজ্জত তোর মতর আলোচনা বা দুরুদ তোমার কাছে পাঠাই, আর তুমি আল্লাহ অখনাইন তা তোমার নবীর খিদমতে পৌঁছাই লেখে নে সরাসরি নবীর ইত্যাদি হীন পাঠা ওখানে। নবীর মর্যাদা আমি জানি না কত খান, নবীর মর্যাদা কত খান ইকান জানেন আল্লাহ, আর নবীর মর্যাদা অনুযায়ী আল্লাহ তার হাবিবর শানরে আলোচনা করবা। জুরে কই সুবহান, এরদা আমরা দুরুদ পড়তে কই নাই আল্লাহুম্মা সাল্লি আলা কই না নি বাসাম, আমরা ইকান পাঠাই কার কাছে আল্লাহর কাছে, জুরে আমাকে পাঠাই কার কাছে এখন আল্লাহর কাছে দিলে ইয়া আকীদা বিশ্বাস আসেনি আমরা রে কথা আল্লাহর নবীর খিদমতে পৌঁছাইবেন না পৌঁছাইতাম না পৌঁছাইবানি ওখানে থাকি যা দুরুদ খান বেশি বেশি করে ফলেন যান। আমি কুরআন শরীফ পড়ছি টমেটো একটু আয়াতে কারিমাত আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। নবীজির উদ্দেশ্য করি আল্লাহ ফরমান গো আমার হাবিব নিশ্চয় যাইবা যাহারা, নিশ্চিত যাইবা যাহারা আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে দুশ্মনী পোষণ করে বা দুশ্মনী রাখে, আল্লাহর লগে আর নবীর লগে দেখিয়ে দুশ্মনী রাখে দুশ্মনী করে। আমি আল্লাহ জানাইয়া দিলাম তার আল্লাহ গিয়ে দুনিয়া এবং আখেরাতে আমি আল্লাহর পক্ষ লানত। আল্লাহ নবীর উদ্দেশ্য করিয়া কইরা যে আমি আল্লাহর লগে আর আপনার নবীর লগে যে তার দুশ্মনী করই, ইতার প্রতি আমি আল্লাহর পক্ষ দুনিয়া এবং আখেরাতে লানত লানত দি রাখে সাহ আল্লাহ আসতে জবান কুলিয়ে মাত্র লানত দি রাখে আল্লাহ। আমরা আল্লাহর লানত চাইনি না আল্লাহর দয়া চাই, আমরা মুমিন মুসলমান হিসাবে লানত চাই না দয়া চাই, দয়া চাই। অনেক একটা কথা মাঝে ভালোই আইছি আমার জয় গেছে যে আল্লাহ যে আমল করেন আল্লাহ ফিরিস্তা হলো সামনে নবীর উপরে দুরুদ পড়েন, আর এর বাদেও আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছেন না কাফির কইছেন, ইয়া আইয়ুহান নাস কইছেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইছেন, ওহনো আল্লাহ বাসি লাইছেন হল আল্লাহ বাসি লাইছেন আল্লাহ কইতা বার্তা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মানুষ সম্প্রদায় তোমরা আমার নবীর উপরে দুরুদ পড়ো আল্লাহ কইতা বার্তা, কিন্তু ওই জায়গা আল্লাহ একলাই গেছেন আল্লাহ কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ইমানদার মায়ার মুমিন বান্দা বান্দিও হল আমি আল্লাহ দেখান করিয়া দেখান করিয়া তোমরা ও খাম খাম করো কিতাব বলে সল্লু
আল্লাহ ইয়ামান নবীর সামনে তোমরা দুরুদ পড়তে দাও, সুবহানাল্লাহ, আর ওয়াসাল্লিমু তাসলিমা, আমার হাবিবরে তোমরা ইজ্জতের সহিত সালামও দিতে দাও, জুরে হল সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, তাইলে ওখান তো স্পষ্ট হয়ে যায় না নি যে দুরুদ সব মানুষে পড়তো না, দুরুদ পড়বো যারা এর হইতেই মুমিন। আপনারা কিতাব হইব সব কুরআন শরীফের দলিলে কিতাব বোঝা গেল যে আল্লাহ কাফিরে কইছেন না দুরুদ পড়ার লাগি, মুনাফিকরে কইছেন না, কোনো খবিসরে কোনো জাতর জাহিলরে কইছেন না, আল্লাহ বাসি আপনারা রে কইছেন, যারা মুমিন হল আমরা আছি এরা রে আল্লাহ কইছেন দুরুদ পড়ার লাগি, এটা দুরুদ যারা পড়বো এরা প্রকৃত মুমিন, জুরে হল সুহান। আইস্তনে কত আমরা মুমিন ইয়া থাকতাম চাই না মুনাফিক ইয়া থাকতাম চাই, মুমিন যদি থাকতাম চাই তাইলে জেলা আল্লাহ রসুলের আদর্শ লালন করব, ঠিক বললাম আমরা নবীর দুরুদ ফর, ঠিক আছে মাদকা, ঠিক আছে রানি আল্লাহ আল্লাহ রসুলের লগে দুশ্মনী করলে লালত দেওয়াই বা আল্লাহর বক্ষতনে দুনিয়া এবং আখেরাত ও মানুষে যে গে আল্লাহর লগে দুশ্মনী করব নবীর লগে দুশ্মনী বোধ পাই এন্টর মন নানান প্রশ্ন লুয়াজ নসিয়ে তো আইলায় দুইটা কথা শুনতায় যেখান উনি আমল করতায় ইয়াইয়া আল্লাহ আমরা মেসা অগলর গুতা গুতি আর ফাড়া ফাড়ি আর ইকনাই নুনিয়া জানে আঙ্গাছে আল্লাহর বাস্তে আমার এখান দামে আদবি নিন্না জান সত্যি করে হকাসান এবাদত পড়ো না ইমান বল, বুঝিয়া থাকলে জবান কুলিয়া হকা এবাদত পড়ো না ইমান বল, কোনটা পড়ো ইমান ওলা, আপনি যদি একটা খেয়ে কইছেন এবাদত পড়ো খেয়ে কইছেন যে কইয়া তা কইলে আমার খান্দাত পাঠাইন জানো দয়া করি ভদ্রভাবে আমার তান খান্দা খান ভাইলে আমি জিকাই মানলার এবাদত পড়ো নাই রে ভাই ইলা বউ তো ভাই বেজারই না জানো যদি কোনো ভাইয়ের ভিতরে বেমার আমায় ইমান যদি থাকে না ইমান হইল গাছের গুড়ি বা জল মাতই না, ইমান যদি থাকে না 100 বার হজ করলে হজর কোনো মূল্য শোনা ভাই নজরে কথা হজর কোনো মূল্য, ইমান যদি থাকে না দুরুদ একবার না 1 কোটি বার পড়লেও কোনো মূল্য, ইমান যদি থাকে না নমাজ পড়তে পড়তে খবরলো দাগ বালাই দেও কাবার ভিতরে গিয়ে আমাইয়া নমাজ পড়ে লাভই হইনি। আপনারা গেলা পানি আনতা খলস খল যাত্রাই রা কিন্তু খল খলসর তলে দিয়া অত বড় ফুল একটা হক্ক দাগান হক্ক যায় কয়ে দিনে খলস পরি আনবা, হ্যাঁ জীবন কইলি বা কইলে ভাইসা খলস ওখানে লে তলে দিন চাচা একেবারে হোক গেল বাজার পর্যন্ত উয়ার পার মাতই না, ইমান যদি থাকে না কোনো লাভ নাই কোনো এবাদতি খামি আইত না, 100টা গরু কুরবানি দে ইমান নাই আপনার আর কুরবানির কোনো মূল্য এটা ইমান নিল বলো, এখন যদি সুজা দিকে যে ইমান কিতা লে ইমান হইল আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করা আর নবীরে নবীর মর্যাদা আনমান নবীরে আল্লাহ যে শান মান দিয়া দিয়েছেন নবীর শান মানর সহিত নবীরে নবী বলিয়া স্বীকার করা জুরে হল সুবহানাল্লাহ, মুখ দি জেলা স্বীকার করবা অন্তর দিয়েলা মানিয়া নিবা মাত বুঝছেন না, মুখ দি জেলা স্বীকার করুম আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই অন্তর দিয়েলা মানিয়া নিতাম হইব আমার কথায় খাজে মিলাইতাম হইব যে আল্লাহ ছাড়া আমি আর কেউ গেছে মাতা নত করি না, এখন যদি দেখা যায় মুখ দি স্বীকার করলো আল্লাহ ছাড়া কেউ গেছে দা করতাম নাই, আর এখন যদি দেখা যায় গিয়ে আপনি আপনার পীর সাপড়ে ভাইয়া বড় এক গাটটা সেপটা মুঠা পীর ভাইয়া আর কইয়া বাবা কি লাইলা রে বকইয়া দিলাই লাই সেপটা মাত কুচ্ছনি ই পীর রে সে দাইলে ইমান রইছে নি কেনে বলে এগুই গেছে শিরিক দয়া করে কক এগু কি জাত কোন হইছে শিরক শিরক বহুত কে দলিল দিব আপনারে আমি প্রায় মাহফিল কথা কইছি যে অনেক বে দলিল দিব যে অন্য নবীর উম্মতর তো দেখা গেছে সেজদায় তাজিমি সম্মানের সেজদা দেখতে একটা তো জায়েজ আছে ইকান আমিও স্বীকার করি, আমিও স্বীকার করি যে নবী ওগুলোর মাঝে সমস্ত পয়গাম্বর না হইলো
বনি ইসরায়েলের উম্মতগুলোর মাঝে সেজদায়ে তাজিমি জায়েজ আছে, লেকিন আমিও স্বীকার করি অন্যান্য নবীর উম্মতের লাগি সম্মানের সেজদা জায়েজ আছে। আল্লাহ জায়েজ করিয়া দিসা যে তোমরা ইবাদতের সেজদা করবাই আল্লাহরে আর তাজিমর সেজদা করবাই তোমরা সম্মানিত মানুষে, সেজদা তারা দুই জাত করত। কিন্তু যে জায়গাত গিয়া কোনো নবী অকল দুনিয়ায় তো নেই থাকি বা নবী অকলের মাঝখানে যখন গ্যাপ সৃষ্টি হয়ে যেত কয় এক বছর, তখন ওই যে গে এবাদতই চেষ্টা করতো আবার ছাত্র বন্ধু অকল ওখানটা মনে করি রাখছো এবাদতির চেষ্টা তাজিমর চেষ্টার মাঝে কিন্তু বেশ কম দেখা গেছে। এক নবী দুনিয়ায় তো নেই উন্মত্রে চেষ্টা শিখাই দিয়া গেছেন যে অক্টইল এবাদতির চেষ্টা অক্টইল তাজিমর চেষ্টা, যখন গিয়া উন্মত্তর দুনিয়ায় নবী বিদায় নিছেন গিয়ে তখন আর এই বেশকম শ্রদ্ধাটা আর বেশকম রয়েছে না। একসময় উন্মত্তর গেছে এই শ্রদ্ধাটা প্রায় সমান হয়ে গেছিল, কোনটা এবাদতির শ্রদ্ধা আর কোনটা তাজিমর শ্রদ্ধা কেউ চিনত না বুঝত না। একজাত শ্রদ্ধা করা শুরু করতো, যখনই একজাত শ্রদ্ধা শুরু হয়ে যেত তখন আল্লাহ দয়া করিয়া অন্য পয়গাম্বরে দিয়া হৌ আগর নবীর মতো এরারে হেদায়তর পথে ডাকিয়া নিয়া আলাদা করিয়া দিতা যে ইলা শ্রদ্ধা করলে ই শ্রদ্ধা সিঁড়ি কই দিব, যেহেতু ইচ্ছা তাজিমর শ্রদ্ধা আর এবাদতির শ্রদ্ধার মালিক কইলা আল্লাহ জুড়ে হইস। যখন এই গেফটার মাঝে গিয়া বেশকম দেখাইত তখন অন্য নবিয়াই এই গেফরে ফুরাইয়া দিতা, অর্থাৎ উম্মতরে ঠিক করিয়া তারা দয়ের শ্রদ্ধার ভিত্তি ভাঙ্গিয়া দিতা বুঝাইয়া দিতা। আমার নবীর উম্মতর বেলায় শ্রদ্ধা তাজিমি আল্লাহ খেনে উঠাই দিত, এটা কারণ হইতে পারে না ইনসান মা তোকে একটা কারণ আছে জানি। আজকে যদি কোনো ভাইয়া ইয়া জো দেখায় যে আমরা তো কুরআন শরীফ পাইছি উস জুদুলি আদম, আল্লাহ কইছেন আদম রে শ্রদ্ধা করার লাগি ফিরিস্তা গুলোরে আর হোক ইবলিশ শয়তান রে কইছিল আল্লাহ মাতই না উস জুদু লি আদম ফাসা জাদু ইল্লা ইবলিশ, কেবল ইবলিশ ছাড়া সবে শ্রদ্ধা করছো। কোনো গুয়ে আছে আল্লাহ দলিল দেখাইব যে হোক দেখো কুরআন শরীফ আছে বা আল্লাহ কইছেন শ্রদ্ধা দিবার লাগি তে দিতাম না ও বাইরে বুঝাইন জানি বলে ও ভাই ই শ্রদ্ধা সেই শ্রদ্ধা নাই, ই শ্রদ্ধা আছিল তাজিমর শ্রদ্ধা আর ইগু হুকুম দিছিলা আল্লাহ। একসময় নবীর উম্মতগুলোর মাঝে এই হুকুম আসিল, কিন্তু যেই দিন আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইবার ইচ্ছা মনস্থ করিল্লা তখন আমার আল্লাহ এই হুকুমটারে রহিত করে লাইছেন। কেনে এর মাঝে প্রধান একটা কারণ হইল ওগো আমার হাবিব আপনি তো শেষ নবী, আপনি খাতামুন নবিয়্যিন, আপনার বাদে তো আর কোনো নবী দুনিয়ায় দিতাম নাই, আপনি সংক্ষিপ্ত সফর করিয়া দুনিয়ার জমিন তলে যখন আইবা যদি অন্য নবীর উম্মতর মতো আপনার উম্মতর মাঝে যদি সেজদায়ে তাজিমি আমি আল্লাহ দিয়া দিলাই তখন আপনার উম্মতে সেজদায়ে তাজিমি করিয়া করিয়া একসময় আপনি দুনিয়ায় তুলে আওয়ার বাদে তাজিমি সেজদা কোনটার এবাদতির সেজদা কোনটা ইটা তারা বুঝত নাই, একসময় তারা শিরকের মাঝে লিপ্ত হয়ে যাইব, এই কারণে আমি আল্লাহ আপনারে দিয়া তাজিমি সেজদারে রহিত করে লইলাম। আপনার উম্মতের বেলা তাজিমি সেজদা নাই, সেজদা একটাই শুধু এবাদতির সেজদার ইটা করা যাইব আল্লাহরে, আর আপনার উম্মতের বেলা কেয়ামত পর্যন্ত আমি সেজদায় তাজিমি হারাম করব। আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে মাতকা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, আর নাইলে এখন বস্তা হয়েছে যে জায়গাতে আল্লাহ রহিত করি লাইছে ও জায়গাত আমি নিজের চৌকে দেখছি। মাইজ ভান্ডার গেছিলাম আমার জীবনের একদিন ওনা আমি নিজের চৌকে দেখি আইছি শ্রদ্ধা চলেন মাসার কোনো মানুষ সাক্ষী লাগে না যাব যদি সাক্ষী নিতে যান মঞ্জলালি হুজুর আজকে আপনারা মাফি লাগিল হুজুরে একদিন আসলাম মাত হুজরালি মঞ্জল আলী হুজুর আমার উস্তাদ হুজুরে জিকাই লাইন জানো বলে আবদুল্লাহ গেসলানি মাইজ ভান্ডার আপনার লোক আমরা প্রায় চল্লিশ জন মানুষ ও আপনারা বিশ্বনাথর আলমনগরের এক ইমাম সাহ অফিস গিয়া লোক বাড়িয়ে তিন আমি যখন শ্রদ্ধা উলি উপরে গিয়া তুলিয়েছিলাম বলে বেটা ই শ্রদ্ধা করিয়ে শিরিক করে দেখেন দেখলাম যে আমার লোকে পুরা মাইল লেগাই দিল উতাই না আমার টানি আইনিছেন কই না আইয়ুকা কিন্তু বেহুদা মাইর করিয়া লাভ নাই তার আর উল্লাহ উখার বার করল মাতুরালি সাহ। এর মাঝে আরো কত জাতর বন্ড ফির হল আসেন দেখুন জানো ইটা সে দাল ইরা আসেনি না লেতে সে দামরা ধর্মর ভিতরে না ইজুরে কইতেইব সে দামরা ধর্মর ভিতরে একটা হালাল না হারাম জুরে কইতেইব হালাল না হারাম একটা কি জাত গুণ হইব
শিরিক গুনা জুরে কইতেই বগো কি ইজাত গুনা হইব শিরিক গুনা লেতেনু দেখিবা আমরা ভুল চলি যা বর মস্ত করবে টাইনতেনু দেখি ইজাত সে দা করি উলাই লে না রে ভাই শুনা ভাই এই ভুল বুঝই না জান কদম বুসি এক জিনিস আর সে দা এক জিনিস আপনারা কি তা কইবা সামনে দয়া করে জুড়ে মা চোখে আসে দায়ের কদম বুসি সমান না বেশ কম দূরে কইতেই সমান না বেশ কম বেশ কম দিন ডাক ডিফারেন্স কেউ যদি কয় বলে সর্দিত গেছে কি তারে আপনি দরিয়ে ইনতে পারতেন না হে যে মক্কা মদিনাত গেছে তারে আপনি জিকাই চাই বুঝ বলে আপনি কিতাল লাগে সৌদির জাহিরা যদি কেউ যে কয় বলে আল্লাহ যদি দে রে ভাইতে আমি হজ যাইয়ার বা উমরা যাইয়ার তখন আপনি বুঝতে পারেন যে হে বেটা আল্লাহর বাড়ি যার বলে না সৌদির যাইয়ার দোয়া করিও আল্লাহর দেশে যাইয়ার লে ভাই যাইরে কোন জায়গাত কিতাল লাগি ১৭ বছরের মাঝে যে দাঁতনে ১০ টাকার বাড়া মক্কা খান গেছে এখন আপনারা হক্কা সৌদিত গেছে কি বললিও ওই আল্লাহর বাড়ি গেছে কি শোনা ভাই এমনি দূরে মাত্র আল্লাহর বাড়ি গেছে কিনি সে কইতে পার মানে বললে মাশা আল্লাহ ভাই রে তোর একটু ভাল রে ভাই তুই আল্লাহর বাড়ি যাই রে লে হে বলে বলে আসে আর কোন উল আমি তাই আর টেকার দিতে মাতই না এখন আমার ভাই জিকাই তো নানি বলে এই তোমরা দিল খাই তো ইয়া ফুলতলি যাব কিবলার গোয়েন তোরে ভাই আল্লে বড় বড় উজির ওগলারে ভাই আল্লে দেন তোমরা খাই তো ইয়াছে দাদা একটা কিতাল লাগে তো বলে শোনা ভাই নু একটা আমরা শেষ দা দেই না একটা আমরা নবীর আল্লাহর ওলির আওলা দখলরে নবীর ওয়ারিস দখলরে হকানি আলিম উলামারে আমার পীর মুর্শিদ রে আমার উস্তাদ রে আমার মা বাপ রে আমার হৌরলি রে অন্তত কি আমি ফার্স্টটা জায়গাত আমি কদম বুসি করি দূরে হই তুই কিতা করি আল্লাহর আস্তে জমান কুলিয়া হকা শব্দটা কিতা কদম বুসি কদম অর্থ ফা ফাও আর বুসি মানে চুমা খাও দয়া করে মাতকা ফাও সবে দূরে হই তুই ফাও চুমা খাওয়া ইয়া আল্লাহ ফাও চুমা খাওয়া এক জিনিস আর শেষ দার এক জিনিস পাবো আপনারা কক্কা শব্দও তো আলাদাই না আলাদা নাই ফাও চুমা খাওয়া এক জিনিস শেষদার এক জিনিস লালা করে লক্ষ্য করেন যান বলে না এই সময় নু তুমি তাই খোল্লাই করি এমন নিচে দি দেও বুঝা যায় শেষ দই গিস আচ্ছা বললেন চাই মাতর যে ইচ্ছা আচ্ছা বুঝা গেলেও রে ভাই আমার তো জিকাই যায় না নি বলে তুমি বা খোল্লা খাইত করলাই হাসাও শেষদার লাগি খাইত করলাই না আর কিচ্ছু লাগি খাইত করলাই ইলা যদি বুঝা গেলে যদি শেষ দই যায় তো আরো বহুত কাম আছে ইটা খামে গিয়া বুঝা যায় শেষ দই যায় মাত্র না সারব যেমন আপনারা গাল রুয়া রুই আছে নিবা সার আপনারা খেত করেননি রুয়েননি আমরা বেশি গঞ্জ কয় আলি হুরা বা রুয়া রুয়া মাত বুঝরা নি হাসা কথা আল্লাহ সাক্ষী রাখা কইতেইব ইলা কোনো জায়গার আলি হুরা সিস্টেম আছে না আসিও না বাবা ইয়ান সত্যি করে কম আমরা গাউত কিন্তু ওল্লা আলি উড়েন খোল্লা তোলে দি দিয়া আপনারা গাউত আলি ওল্লা উড়েন হ্যাঁ আমি মিশাও আছি আল্লাহ আসা কইয়া আপনারা রুয়া রুইতে সময় আল্লাহ সাক্ষী রাখিয়া হকা ওল্লা রুয়েন হ্যাঁ খোল্লা কোনবা দি থাকে তোলে দি নাই নি মাশাল্লাহ তোলে দি থাকে ইলার বহুত কাম আছে অন্য যে জানো হলা যে তারা জিকাও ফিতালা জুতা যেখান কেড সিন্দে এই সময় মনে হয় তার ট্যাঙ্গি কান সালের উপরে তুইয়া পিন্দে কেনে যদি কল্লা তোলে দি পিন্দা যায় তো সিঁড়ি কুছ আড়ুয়া দুম দাম আড়ুয়া আর নাইলে ইকাল পাওয়া উচিত নাই কইলে আমার জিকা নি উচিত বলে এটা আবদুল্লাহ তুই যেন তোর হুজুরিয়ে দিল কদম বুসি করলে রে বা এই সময় তো কল্লা তোলে দিকে লগি বেটা কেন তো শিরিক হয়ে গেল না আমারে জিকেই তো নাই বলে ভাই আমি কেন আল্লাহ দেখে আমার উস্তাদ রে যেন আমি কদম বুসি করছি মূলতে আমি শেষ দা করছি না একটা নবীজির এক সুন্নতরে আমি পালন করছি জুড়ে কই সুহান নবীর সাহাবি এগুলোর এক সুন্নত আদায় করছি
আল্লাহ রাসূলের খেদমতে ইহুদি বেটাইয়া আমার নবীরে জিকা যে আপনি মোহাম্মদ বলে জিও বলে আপনি ইসলামের নবী দাবি করছেন জিও বলে আমি খবর পাইছি আপনার নবী আপনি জানেন তো অতীতে যত পয়গাম্বর দুনিয়াইতেছেন সব পয়গাম্বর হলরে আল্লাহ মুজেজা দান করছে আপনি যেন সত্যি নবী তো নবী ইয়া থাকলে আপনি আমার এমন একটা মুজেজা দেখা যে একটা দেখলে পরে আমার বিশ্বাস হয়ে গেছে ওই যাইব যে আপনি ঠিকও নবী আর আপনি নবী ঠিক যদি আমার প্রমাণ দিলে দিতে পারেন আমি কলিমা পড়িয়া ইমান আনি এখন নবী কিতা করতে আছে নিয়ম হইল না নি একটা মুজেজা দেখাইত মাতন না সব উচিত না নি নবী একটা মুজেজা দেখাইতা দেখাইতা ওই সময় আল্লাহ রসুল কেন দেবা তোমার কিতা মুজেজা দেখাইলে তোমার বিশ্বাস হয়েছে আমার নবীর জানা আছে ই মক্কাতা মদিনাতা ইবার আগে মক্কাত থাকা অবস্থায় বহুত কাফির হলে আমার দি কত জাতর মুজেজা দেখছে কিন্তু কলিমা মাতই না আবু জেলে সাম দুই টুকরা করা নিল আইসিলের বাদে কলিমা পড়ছিল নি আমার নবীর ইটা জানা আছেন না নাই নবীর ইটাই আইদ আছে এর বাদে কইরা রে বা তুমি কিতা মুজেজা দেখলে তোমার বিশ্বাস বেটা উঠিয়া কয় আপনি এমন একটা মুজেজা দেখাও কা যেখান বাদে আমার বিশ্বাস আইয় এমন বাস্তব ঘটনা দেখলে যে সত্যি আপনার দ্বারাই সম্ভব যেহেতু আপনি আল্লাহ নবী সুবহানাল্লাহ ইলা সব মানুষের বেশিরভাগ চাইছে সাইদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে নবীর খেদমত আইয়ে সাইরবাদী খালি নবীর বাদী সাইন সাইরবাদী মানুষ বেরা আল্লাহ রসুলের ফরমাইন আবু বকর আইছো নি আমি তোমার বার সাইয়া যেমনি কেন কইছেন আবু বকরের ভিতরে মারছে ধাক্কা কইন দিয়ে আমার বাড়ছে এইটা কইন দিয়ে আইচ্ছ তো লেজে ও সময় আবু বকরে কই আমি খবর পাইলাম আপনি বুঝি নবী দাবি করিয়া বুঝে গেছে আচ্ছা মোহাম্মদ আমরা এলাকার ছোট তো নে বড় হইলে ইকান তাক তু না হলে দাবি করিয়া হইলে আবু বকরের মনে অগান যে খোল্লা রাইবার আগে কিছু জিকাইলে আর নাইলে তো বেজুইতে জিকাইতে মাতেন না আল্লাহ রসুল্লাহ কইরা হয় আল্লাহ আমারে নবী বানাইছে আল্লাহ আমারে নবী হিসাবে দুনিয়া ফাটাইছে সুবহানাল্লাহ ও আবু বকর উঠিয়া কইছিলা নবী হইয়া থাকলে একটা মুজেজা দেখাইছি নবী হইয়া থাকলে মুজেজা দেখাইছি আল্লাহ রসুল উঠিয়া কইল আবু বকর মুজেজা আবার কিতা দেখতা তুমিও মুজেজা দেখিয়া কলিমা পড়া লাগবে হঞ্জি না অতীতে যত নবী আইছেন সবে মুজেজা দেখাইছেন আপনি নবী হইয়া দাবি করিয়া থাকলে আপনি মুজেজা দেখাইছি আল্লাহ রসুলে উঠিয়া কইলা আবু বকর সিরিয়াত ব্যবসাত গেছলাই হন ঘুমাইয়া স্বপ্ন দেখছিলাই আর স্বপ্ন তাবির গুলিয়া গেল এক বেটার বাড়ি বেটা তোমারে কিতা কইছি যেমনে খালি ওখান কইছে না আবু বকরে কলিমা পড়িয়া সব মানুষের সামনে ইমাম গ্রহণ করেছে বহুত লম্বা ঘটনা ইন হয়েছিল সিরিয়াত গেতান যে বেটা গেছে পাদ্রি গেছে গিয়া কইল কইন আমি দেখলাম স্বপ্নে যে আসমানের সান্দ আমার খুললো ওই সময় বেটা কইতে একটু সময় বউ আমি আইয়াছি যা গর ভিতরে আমাইয়া বেটা কয়েক মিনিট বাদে আইয়া কইল বা তোমার কয়েকটা কথা জিকাই মিশা আবু বকর কুহাফার ছেলে আবু বকর বা আবু বকরে উঠিয়া কইল কিতা জিকাই তাকো কা মিশা মারতাম নাই লেখলাম বারে কো তোমার নাম আবু বকর ইবনে কুহাফা বলে জি হয় বলে দুই লম্বারে কো তোমার বাড়ি মক্কার হেরেমর এরিয়া বলে জি হয় তিন লম্বারে কো তুমি কুরাইশ বংশীয় মানুষ বলে জি হয় লাল লাগতো না আমার তিন কথা বুঝ হয়ে গেছে তোমার চেহারার আকৃতি তোমার চেহারার গঠন তোমার বংশ তোমার নাম তোমার বাপন নাম তুমি কোন এলাকার মানুষ সব তো আমি জানলাম কিলা মনে মনে অবাক হইরা বলে জি হয় বলে তুমি জানো না তুমি যে নবীর সাহাবি হইবা তুমি যারা তো কলিমা পড়িয়া যার প্রধানমন্ত্রী হইবা সব তার ইতিবৃত্ত সারা দলিলপত্র আমার গেছে আছে আর একটা আমার বাবার দেওয়া নাই ইখান আগর কিতাব আমরা নবী মুসা নবীর উপরে আল্লাহ নাজিল করছে আর তৌরিত কিতাব সারা তৌরিতর ভিতরে তোমার দানোর প্রশংসা আছে ও আবু বকর আর দেরি করিও না রুশে যাও ও নবীর এত কলিমা পড়ি আজ্ঞা নিজে মুসলমান ও আর ও নবীর প্রধানমন্ত্রী আল্লাহ তোমার দুনিয়াত মানাই তাইলে বুঝাইতাম যে ইসলাম যে কথা খান যে সবে ও নবীর গেছে কলিমা পড়ার আগে মুর্জেজা চাইছে মাতই না স্যার আমার নবী যে দাস দিয়া কেন রে বেটা আরে হুদি বেটা তুমি কিতা দেখতাছো বেটা উঠিয়া কই হুজুর এমন একটা কোলে এমন একটা মুজেজা দেখা কয় যখন দেখলে বিশ্বাস হই যায় আপনি নবী আমার নবী যে কোন যাও
ওই যে একটা খেজুরের গাছ দেখরাই নোটা গাছ, এই গাছটা গিয়া কইও যে আমি মুহাম্মদে কইছি, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছি যে এই গাছটারে গিয়া আমার কথা কইও যে আমি নবীয়ে কইছি, আইবার লাগি নামাজ আমল জুড়ে কইছি সুবহানাল্লাহ। এই মানুষটা আশ্চর্য হয়ে যায়, দুনিয়ার জমিলে বহুত অলৌকিক ঘটনা দেখছি শুনছি, কিন্তু এমন অলৌকিক ঘটনার বর্ণনা জীবনে শুনছি না। সত্যি মুহাম্মদে যে কথা কইরা এই কথা সম্ভব নি, আল্লাহর বান্দা যাইতে চায় না। আমার নবী যে ডাক দিয়া কইল ইহুদি চিন্তা করিও না, আমি নবী পাঠাইলাম তোমারে, যাও গিয়া কইও যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছি, গাছরে গিয়া কইও তামাম বিশ্ব জগতের নবী মুহাম্মদে কইছি গাছ, আমি মুহাম্মদের খান্দাত আইবার লাগি। মানুষটা আমার নবীজির কথাও নিয়া গাছের দিকে রওনা দেয় আর মনে মনে চিন্তা করে বালাও হইছে। এমন একটা মুজেজা যদি সত্যি তান দ্বারা সম্ভব হয়ে যায় তাইলে কলিমা ভর্তি আর আপত্তি হই। আস্তে আস্তে গাছের খান্দা যায়, গাছের নিকটে গিয়া খাড়াইয়া কয় ও গাছ, আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন গাছরে, তুমি আল্লাহর রসুলে তোমার কথা কইয়া দিছেন যে তুমি গাছ নবীর কান্দাতে একবার যাইবার লাগি। এই মানুষটা এই কথা কান গাছরে উমাইয়া দে, আল্লাহর বান্দা কান্দাত খাড়া হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। এই মানুষটা বর্ণনা দে আমি অবাক হয়ে গেলাম, এই গাছটা একবার ডাইনে দিয়া খাইত হইল, একবার বামে দিয়া খাইত হইল, একবার সামনে দিয়া খাইত হইল, একবার পিছনে খাইত হইল, চতুর্দিকের জলগুলার গাছে আস্তে আস্তে মাটি টেনে উঠাই নিল। একটা বাচ্চা যেভাবে দুই তিন বছরের দেড় বছরের বাচ্চা যেভাবে নতুন করে হাঁটাইকে হাঁটতে গিয়া বাচ্চাকে পড়েই যায় আর বার খাড়া হয়ে যায়, আম খোর দিয়া দিয়া এই গাছটা দেখলাম আমার চকুর সামনে, গাছটা একবার মাটির মাঝে উঠে একবার খাড়া হয়ে এমনি ভাবে গাছটা এমনি ভাবে নিজের ইচ্ছায়, কোনো মানুষের সাহায্য সহযোগিতায় নাই, গাছটা নিজের ইচ্ছায় এইভাবে কাম কর দিতে দিতে আল্লাহর হাবিবের কদম আইয়া হাজির হয়ে যায়। ওই সময় আল্লাহ রসুলে গাছের লগে হতা হয় না, মানুষটা আশ্চর্য হয়ে যায়। এক পর্যায়ে নবীজি উঠিয়া কোন দেবা গাছ তুমি তোমার জায়গা যাও কি, ও মানুষটা আমারে নবী বিশ্বাস করতে করি তোমার এই কষ্টটা আনিস। গাছটা তার জায়গা যায় কি, যেমনি ভাবে জীবন্ত গাছ আগে খাড়া আছিল ওভাবে গিয়া খাড়া হয়ে যায়। আমার নবীজির এই মানুষটা সাথে সাথে আমার নবীর উপরে কলিমা ভরিয়া মানুষটা ইমানদার হয়ে যায় সুবহানাল্লাহ। এত খুশ হয়েছে মানুষটা নবীর উপরে কলিমা ভরিয়া হইয়া রাসূলুল্লাহ আমার হুকুম দরকার, আমি আপনার একটা সেজদা করি আর নাইলে আমার জান শান্তি মাত বুঝাইতাম। মানুষ যখন অনাকাঙ্ক্ষিত কোন বস্তু যখন মানুষের আয়ত্তে জি অনাকাঙ্ক্ষিত কোনো বস্তু যখন মানুষের আয়ত্ত হয়ে যায় তখন মানুষ তার মহব্বতে বা জুসে মানুষ এই জিনিসটা পাইয়া ই পর্যন্ত খুশি হয়ে যে মানুষের হিতাহিত জ্ঞানের মাঝে মানুষ বেড়া লাগে যায়। ই মানুষটা হল্লা আল্লাহর হাবিবর পক্ষ তো নেই আজব ঘটনা দেখিয়া কলমা ফড়িয়া এমন খুশ হয়েছে উঠিয়া করি ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেখা আপনারে আমি সেজদা করি নাই। তখন তো আমার নবী চাইলে সেজদা লইতা পারতা, দয়া করে মাত্রই বোঝাব সেজদা লইতা পারতা, কিন্তু আমার নবী হই না। আমার ধর্মত আল্লাহ সেজদারে হারাম করিয়া দিলিস, জুড়ে কইতে সুবহানাল্লাহ। নবী জিয়া ফরমাইন আমার ধর্মত আল্লাহ এক মানুষে অন্য মানুষের লাগি সেজদারে হারাম করিয়া দিলাইছেন, সেজদা কেবলমাত্র আল্লাহরই করা যাইব, আল্লাহ ছাড়া কেউ সেজদা করা যায় না। তখন মানুষটা ইচ্ছা কই ইয়া রাসূলুল্লাহ তে আমার সুযোগ দেখা আমি আপনার হাতের মাঝে আপনার কপালের মাঝে আপনার পাওয়ার মাঝে আমি চুমা খাইব, আল্লাহ রসুলে ফরমাই ই সুযোগ দেওয়া যায় তোমারে, তুমি আমার আতে পাবে কপালে চুমা খাই। সুবহানাল্লাহ। ও হাদিস চারে অন্য নমুনে আনছেন যে আল্লাহ রসুলের সাহাবিয়ে কইনা রসুলাল্লাহ
আমারে সেজদার সুযোগ দুঃখ, তখন নবী উঠিয়া কইল না, আমার ধর্মের ভিতরে সেজদা আল্লাহ হারাম করছেন, যদি সেজদা করতেই হয় তাইলে এই জমিনের মাঝে একমাত্র আল্লাহর করতে হইব, আর যদি আল্লাহ আমার উম্মতের মাঝে সেজদা দিতা তাইলে আমি নবী হইয়া দিতাম। দুনিয়ায় যত মহিলা সকল আছেন তারা তারার স্বামীরে কুশ করতে গিয়া, স্বামীরে তাজিম করতে গিয়া সমস্ত মহিলা হলে যেন তারার স্বামীরে তারা সেজদা করে, কিন্তু ওখান কইয়া নবী কইল যে আমার উম্মতের মাঝে আল্লাহ সেজদা হালাল করছেন না, করতে ইকান আমি কোনো মহিলারে হইয়া দিতাম নাই। বুঝা গেল যে আমরা ধর্মের ভিতরে সেজদা হালাল না হারাম? মাতকা মানুষে মানুষরে সেজদা করে হালাল না হারাম? হারাম। সাফ কবিরা গুণা, শিরকি গুণা। যখন কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার আত্ম আপনার ফাও আপনার কপাল চুমা খাইতে, তখন আল্লাহ রাসূলে হুকুম দিলা আর ও সাহাবী গিয়া নবীজির হাত ফাও কপাল চুমা খাইলা। সুবহানাল্লাহ কইতাম, তাইলে বুঝা গেল কদম বুসি আছে, মাত্তা নাই সাব কদম বুসি আছে, ভাও চুমা খাওয়ার ইলা আর অনেক বর্ণনা আছে। আল্লাহ রসুলের সাহাবী হলে নবীজির হাত ভাও চুমা খাইছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতরে জান্নাত দিবার লাগি অত শক্ত হরি কইল, ও আমার উম্মত হল রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন, যে সন্তানের উপরে তার মা বাপ খুশি ই সন্তানের যে আল্লাহ খুশি। অন্য আদি যাইছে নবীজি ফরমাইন, তোমরা যদি তোমরার সম্মান করিয়া তোমরার মা বাপর খোফাফাওয়ার মাঝে চুমা খাইলাও, আমি নবী কইলাম তোমরা দুনিয়ায় যেসা মেসা জায়গা চুমা খাইছো না, আল্লাহর জান্নাতর চৌকাটে তোমরা চুমা খাইছো। দূরে কই না সুবহানাল্লাহ। তাইলে দেখা গেছে যে নবী ফাও চুমা খাইবার লাগে উম্মতরে উৎসাহী হয়েছে, ঠিক নাই না? ঠিক নাই। তবে একটার নাম হইল কদম বুসি, দয়া করি সবে জবান কুলিয়া কোক, একটার নাম কিটা? কদম পা, কদম হইল ফাও, বুসি হইল চুমা খাওয়া। ইগোর সিস্টেমটা হইল মূলতে ইগো হইল যে নবীর ফাও সাহাবি হলে টুট লাগাইয়া চুমা খাইছে, আমরা উচিত আমরার মা বাপর ফাও যদি চুমা খাইতে টুট লাগাইয়াও খাইতাম। কিন্তু এই জিনিসটা একটা অসুবিধা, মাতই না সাব, আমি যদি আমার বাবার ফাও মার ফাও যদি চুমা খাওয়ার যাই তাইলে আমি ফাও টুট লাগাইয়া চুমা খাওয়াটা যথেষ্ট কষ্টসাধ্য এবং কি অসুবিধা, হয়তো চান্সে বাই লিলে আম্মা উত্ন আছেন বাবা উত্ন আছেন তীরে মুর্শিদ উত্ন আছেন, আর যদি আপনার সুযোগে যদি তান ফাও যদি চুমা খাইলেন টুট লাগাইয়া, অক্ট হইল প্রকৃত কদম বুসি। অক্টারে আমরার হুজুর উলামা একরাম হলে একটু হালকা করিয়া দিছেন যে একটা যেহেতু কষ্টের বিষয় আর আপনার আপনি একজন সম্মানিত মানুষকে আপনি কদম বুসি করতে চান, তখন ও মুরব্বী আপনার মা বাপ বা উস্তাদ বা আপনার মুর্শিদর বা আপনার হৌরড়ির ফাও যদি আপনি চুমা খাইতে চান তখন আপনি আপনার মুরব্বীর ফাও গিয়া আঁত লাগাই দোক, আর আঁত ওখান লাগাইয়া টুটর মাঝে আনিয়া চুমা খাই দোক। আমার কথা ক্লিয়ার নি সব, দয়া করে যদি আমার তোকে ক্লিয়ার নি, আওখানরে আনছেন হইত নে বলে হৌ কাবা শরীফর হজরে আসাদর চুমা খাওয়া তো নে আনছে, হজরে আসাদর চুমা খাইয়া আপনি তো আপ শুরু করতা এক চক্কর ঘুরাইয়া আর বার আইয়া আপনি হজরে আসাদর নিয়ম হইল বিসমিল্লাহ আল্লাহ আকবর ওলিল্লাহিল হামদ, ও দোয়া পড়িয়া আপনি হজরে আসাদর চুমা খাইতা। কিন্তু উলামা ইকরাম ইজমা উম্মত সাবিত হয়ে গেছেন যে যদি কোনো মানুষে হজরে আসাদ সরাসরি চুমা খাইতে পারে না, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহর কোনো হাবি আল্লাহর কোনো বন্দা নবীর কোনো উম্মতে সরাসরি যদি মানুষের বিলের কারণে চুমা খাইতে পারে না তে দূরইত নে আল্লাহর বন্দায় হজরে আসাদ মুখে খাড়া হইয়া হো 500-5000 মানুষের গলাত হজরে আসাদ হন্তনে খাড়া হইয়া আল্লাহর বন্দা দূর তো নে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ ও গতান খাইয়া যদি চুমা খাইলেন তাই হো হজরে আসাদ চুমা খাওয়া তান কইছি জুরে কইতে সুবহানাল্লাহ হো বরকত তাই ফাইলি বা হো যে নেকি কামাই করতে আছে লাভবান হইতে আছে লিখতা তাই ফাইলি বা ওখান তো নে আনছেন যে যদি কোনো মানুষে তার বাফর তার মার তার উস্তাদর তার পীর মুর্শিদর তার হৌরড়ির অন্তত কে আমার গেছে
এই পাঁচজন মানুষকে কদম বুসির গন্ডির ভিতরে রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত, কোনো কিতাবি মত কইয়া না। আমার ব্যক্তিগত মত হইল ও পাঁচজনের ভিতরে সীমিত রাখা উচিত। খেয়ে বলে মা বাপ হৌ রড়ি উস্তাদ আর ইলা নিজের পীর মুশি মাথই না সব হল। ও যদি বাচ্চাজনের ভিতরে সীমিত রাখি দিন ওটাও সুন্দর, ফাওয়ার মাঝে হাত লাগাইয়া দুটো চুমা খাইতা মনে থাকবেন সব হল। দুঃখজনক হইল সত্য যে আমরা দেশ কদম বুসি ইদানিং বিকৃত হয়ে গেছে দুইটা দিক, একদিক হইছে এগুর নাম বদলাই লইছে আর দুই নম্বর হইল এগুর খামও বদলাই লইছে, যে কারণে গিয়া এগুর লাগে আমরা ফেতনা তোলা লাগে। নাম কিলা বদলাই লই গেছে, বলে এগুর নাম দেওয়া হয়ে গেছে কদম বুসির বদলা ফাও ধরি সালাম, কোকা নাম বদলাই গেছে। আর আসলে আমরা ধর্মের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে ফাও ধরি সালাম বলতে কোনো সালাম জুড়ে কইতে বা আছে নি সাব কল, ফাও ধরি সালাম বলতে আমরা ধর্মের ভিতরে কোনো সালাম নাই। আল্লাহ আসতে ওখানটা পরিষ্কার করেন যেন ফাওয়ারি সালাম আমরা ধর্মের ভিতরে কোনো সালাম নাই। দুই নম্বর হইল যদি ফাওয়ারি সালাম করা যায় যাওয়ার পরে কি আল্লাহ তাই না আরো কিছু ফাতারি বাদ খাম করিলাই উচিত আছিল ফাও সইয়া টুটো চুমা খাইতা, ফাও সইয়া টুটো চুমা খাইয়া আটুত সইয়া নাই উড়া তো সইয়া নাই আটুত সইয়া নাই মাটি থাউলাইয়া নাই। ইয়া মাবুদি দানিং আমরা দেশের কিছু ভেটিন বাড়াইছেন হরির বাও তাকে তিন হাত দূরে বেঁচে মাটি দিয়ে বুকুতার কপালো মারক আমি হাসা হয়েছি আমি চাইছি ওইটা হইলে সম্পূর্ণ অন্যায় খাম উচিত আপনার কিতা বলে ফাও সইয়া টুটো চুমা লাগাইতে জুড়ে হয়েছি ভালো ইলা যদি চুমা খাইন কোনো অসুবিধা নাই। এখন যদি আপনার উচিত এই সময় আপনি টুটো চুমা খাইবার লাগিয়ে আপনি মাথা নুয়াইছেন না আপনি শ্রদ্ধা দিবার লাগি মাথা নুয়াইছেন দয়া করে জুড়ে মাত্র হইব চুমা খাইবার লাগি না শ্রদ্ধা দিবার লাগি ফাললে এই সময় মাথা কান্দ্রে খাড়া রাখা বালা মাতু জানা ই মাথা কান্দ্রে ইল্লা খোল্লা দিয়া খোল্লা খাই করিয়া ফামুকা না নেওয়াটা উচিত বালা। যদি একান্ত কেউ যায় কি কোনো কারণবশত ইটারে শিরিক কইতে পারত না খেনে তারে জিকাপ কা আপনি হেসে দাদের নিন না কদম বুসি করে যদি হয় যে কদম বুসি করে তার আপনি এই কাণ্ড শিরিক কইবার কোনো দলিল আপনার কাছে নাই মাত্র চলে যাও কেন সব কামর রে নির্ভর করে কি ওর উপরে জুড়ে কই চইব সব কাম নির্ভর করে কি তার উপরে নিয়তর উপরে আমার উদ্দি জিকাই নেবা তুমি তোমার হুজুরে দেখলাম কদম বুসি করতে কিবারে কপাল মাটির গান্ধাত নিলাইগি বলে জি না আমি কদম বুসি করছি এই সময় আমি শ্রদ্ধা দিছি না তো অনুত্ব পরিষ্কার আমার নিয়ত হইল আমি আমার উস্তাদের ফাওয়াত চুমা খাইতাম মাতই না সারব আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি বহুত দূর হইয়া গেছি আমি একটা বিষয় মারতাম যে ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহ আল্লাহ এবং আল্লাহর রসুলরে যারা কষ্ট দিব খারে কষ্ট দিব আপনার আমার জুড়ে মাত্র হইব খারে কষ্ট দিব পয়লা আইসে আল্লাহর কথা বাদে আইসে রসুল কথা কুরআন শরীফের বাইল অনুযায়ী আমি কইয়া সব ইন্নাল্লাযীনা ইউযূনাল্লাহা ওয়া রাসূলাহ আল্লাহ কইরা নিশ্চয় যারা কষ্ট দিব আল্লাহরে যারা কষ্ট দিব খারে আল্লাহরে ওয়া রাসূলাহ আর রসুলরে কষ্ট দিব পয়লা আল্লাহর কথা যেহেতু আনছেন অন্য একটু মাথা লাগে খেউ খেউরে কষ্ট দিতে হইলে তো তারে পয়লা মিলাইতই মাতই না ভাই আমারে সাজি না খেউ খেউরে কষ্ট দিতে হইলে তো তার লাগাল মানছে পাইতই মাতই না সাহব আমি আপনারে না পাইলে আপনারে কষ্ট দিতাম পারবো জুড়ে কত পারবো নি বর্তমান সমাজে অত পারবো কেনে বহুত মিডিয়া মাধ্যম বার হয়ে গেছে ইটা দিয়া দূরতনে মানুষের মানুষের কষ্ট দিত পারে আপনি অন্যায় করছেন কেনার লাগে আপনার এমন সুখ দিব হে লেখিয়া যেখানে আপনার চোদ্দ সিঁড়ি রেখে বর্তন তুল কয়েকদিন আগে অনেক আজ মনে হয় দুই বছর না এক বছর আগে গোয়ালা বাজার রূপন যাতে আজ এক কথা মিস্টেক হয়েছে আমার কথা আমি খুঁয়া শর্মর কিছু গায়েলুদের বিষয় মারতে গিয়া এক এলাকার বাস্তব সত্য একটা কথা কইতে গিয়া এক এলাকার নাম মুখে দিয়েছিল আব্দুল আদর ঘটনাখান কিন্তু সত্য
তারার এলাকা দিয়ে জিকাইলে ভাইবা যে ঘটনা সত্য। এলাকার নাম মুখে দিয়ে আইকান আমার লাগে উচিত হয়েছিল, আমি নিজেও স্বীকার করছি না। ওখানটা আমার মিস্টেক হয়ে গেছিল যে এলাকার নাম মুখে দিয়ে আইছি জুসে উঠে ইকানোর লাগি মাফ চাওয়ার বাদে। এখন আমার বংশ বন্যায় দাম উর্ধে গান আছে সব ঠিক করে করতে না। ইকানরে কেন্দ্র করিয়া দেশে বিদেশে কত লাখে যেন লেখিরা আর কত তা যেন কইরে। আমি কই ও মুসলমানের ভুয়া এবার তা চিন্তা করি, এই বাংলাদেশ তো ও বাংলাদেশ, যে বাংলাদেশের ভিতরে কত মেসা বকলর খামনাই জেনারেল মানুষের কত মেসা বকলর কত কাহিনী পত্র পত্রিকা দুটের হি মেসাবে কোন জায়গাতে মেসাবে লাহাউলা সুটো যাবার মুক্ত নেই উঞ্চি। ইগে একটা ছোট্ট বাচ্চারে জিনার কাম করিয়া ও পবিত্র অবস্থায় নামাজ পড়াইয়া ই বাচ্চা ঘুরে মারিয়া চকুর চলে ওটা ঘটনা হলো তো গোটে বাংলাদেশ হিতালিয়া মনে কর তো তার লেখা না আবদুল্লাহ এক কথা গাউন না মুখে চাইছিল ওখান কেন্দ্র করিয়া মর মরা মুদা যা আসে মাত বুঝলা নি ও যে ভাই ইন্টারনেট চালা বা ফেসবুক টেসবুক কিতা কিতা আমি বেটা ইটা সালা নিয়ে চিনি না এটা দেখুর গালি আর তার গালি কাম হয়েছি দাওয়া রস দে জাড়িলা গেলে আসর দিন তো বাস্তব আল্লাহরে তো কইতে মরবো আল্লাহ কত কি মরে আপকে মরে কত তা হয়েছে নতারে আনরে বা দেখি ও দুটাই তো নাকি ইচ্ছু পাইনি বেজার হইলা নিবা সাপ উচিত হয়েছে নি হোক কাছাই নি জিনিসটা। আমি কিন্তু তারা এলাকা দিয়ে কোথাও খোয়া বাদে তারা আমার এই জিকানির বাদে ও সাপ বাড়ি ইসালে সাপর দিন মাগরিব বাদে আমি ফুলতলি যেতাম ইসালে সাপর আগের দিন চোদ্দ তারিখ ফুলতলি যাওয়ার পথে আমি তারা এলাকা দিয়ে মুরব্বী দুই চারজন মিলাইয়া তারা ভিডিও করছেন আর ওখানে সারিয়াও দিছে আমি কইছি বলে এইখানটা উচিত হয়েছে না আপনার আর গাউন নাম ধরি এইখান খোয়া মাত বুঝছেন নি আপনার এর বাদেও মন মরা মুদারে রাখে দাঁড়িয়ে আচ্ছা যদি না খারাপি কোনো বিষয় থাকতো আর এখানে যদি এখন মাত্র গালি আইতো তোমার মনে বুঝ দিলে মানে বলে এই খারাপি কেন খুললা এখন ঠিক নি না ঠিক না। এখন আল্লাহ রে ভাইয়া যে আপনি যেন আল্লাহর লোকে দুশ্মনী করতা আল্লাহ লাগাল বাইতা কোন জায়গা আল্লাহ এখন দিন চান্দাই পাড়ার মাদ্রাসার উঠা বাইসা তো ও মা গো মাতই না দেখি এখন দিন গেলে বাজার আল্লাহ আইসি না নি হ্যাঁ বলে আল্লাহ লাগে না রে ভাই আল্লাহ তামাম বিশ্ব জগত প্রতিটা মুহূর্ত বিরাজমান জুড়ে হল সুবহান এই জমিন আসমান লৌহ কলম চন্দ্র সূর্য সৃষ্টির যত কিছু আছে সব কিছু আমার আল্লাহর কাছে এক সরিষার দানার মতো আতর গাতার সরিষার বিচি রাখলে যেভাবে স্পষ্ট দেখা যায় আল্লাহর কাছে তামাম সৃষ্টি জগৎটা এমনি ভাবে জুড়ে হল সুবহান আমার আল্লাহরই ক্ষমতা আছে নি বা সাহেব সব ক্ষমতার মালিক খে এই সৃষ্টি জগতের সৃষ্টি করতে আল্লাহর খুব কষ্ট হয়েছে তো হ্যাঁ খুব কষ্ট হয়েছে আল্লাহ সুরাই ইয়াসিনের শেষ আয়াত না নি লাহু কুন ফাইয়াকুন শেষ আয়াতের একেবারে শেষ কথা নাই নি আল্লাহ যেখানে ইচ্ছা করই ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফাইয়াকুন আমার আল্লাহ যেখানে ইচ্ছা করেন বানাইতা শুধু একবার তার নিজের ইচ্ছার তো নেখালি ও কথা কান কইন কোন কোন কইতে যে নু আয় নু কাফ নু কোন তো কোন কোয়ার বাদে যে নুন আছে উলামা ইকরামলে জিকাইন জানো ও নুন শেষ হইয়া পাইয়া কোনো যাইবার আগে আগে নুন হয়ে যাও কোন হয়ে যাও পাইয়া কোন কইবার আগে আগে আল্লাহ যেখান ইচ্ছা করো নখান হয়ে যায় জুড়ে কই সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সব ক্ষমতার মালিক হে আল্লাহ তে ই বা বিশ্ব জগৎ বানাইতে আমার আল্লাহর কোনো কষ্ট ওইছে না ওই তো নাই আর বারিকান ধ্বংস করাইতো এক সেকেন্ড তো লাগতো অত বড় শাহনশাহ আল্লাহ ই আল্লাহ রে আপনি ফাইতা কই ফাইলে তো কষ্ট দিতে আমার মাথার মূল মর্মটা বুঝার দরকার সব আল্লাহ রে আমি আপনারে ফাইলে তো কষ্ট দিতাম মানে আল্লাহরে পাইতাম কই আল্লাহরে কষ্ট দিতাম বলে আল্লাহরে পাওয়া লাগতো নাই আল্লাহর নবীরে যদি কষ্ট দিলাম তো ই কষ্ট ই কেন আল্লাহর উপরে লাগবে মাত্তা নাই আমার কথা নবীরে কষ্ট দিলে কষ্ট লাগবো খার জুড়ে কইতেইব নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার
সুরা কাউসারের সামনে নুজুল বার করিয়া দেখো, কাফির হকলে নবীরে গালিয়াইছিল, আমার নবীরে গালিয়াইছিল। নবীজির ছেলে হজরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের বাদে নবীজির বাচ্চাই যখন দুনিয়াইতনে বিদায় নি লাগি, একজন দুইজন করে করে ছেলে সন্তান বিদায় নি লাগি, শেষ বাচ্চা মরার বাদে মক্কার কাফির মুশরিক হকলে নবীরে গালিয়াইছিল। মোহাম্মদ যদি আখেরি নবী থে, তার আল্লাহ তার এই শাস্তি দিরা খানে, আল্লাহ তার বাচ্চাই নিয়ে তার আটকুরা বানাই যদিও কষ্ট পাইছেন কিন্তু নবীয় কোন উত্তর দিস। আমার নবীরে অভ্যাস, নবীয় বহু জায়গায় কষ্ট পাইন কিন্তু নবীয়ে মাতই না। কিন্তু নবীরে কষ্ট দিলে এই কষ্টর মূল অংশীদার কেউ যায় আপনার বংশ দুনিয়ায় নাই হইছে, কিন্তু আমি আল্লাহ আপনারে কইলাম ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক পাইছে। আমার ভাই অকল বন্ধু অকল, আল্লাহ নবীরে খুশি করবার লাগিয়ে আল্লাহ সান্ত্বনা দেন। আবুল আহাবে নবীরে গালিয়াইছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস, তোমার হাত ধ্বংস, নবীরে গালিয়াইছিল আবু জেহে আবুল আহাবে। নবী সবর করলিছেন কিন্তু আল্লাহ সবর মাতই না। তাইলে এইখান থেকে আমরা কিতাব বুঝলাম, নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার, ঘুরে কইতেইব নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে খার, আর নবীরে মহব্বত করলে মহব্বত করাও খারে। ওই দিন আপনারা প্রত্যেক শুক্রবারে একটা হাদিস আপনারা সাহাবী অগলোর সান হুমইন, আল্লাহ আল্লাহ সাহাবী লা তাতাগযু মুগরাদাম মিন বাদি ফমান আহাব্বাহুম ফবিহুব্বি আহাব্বাহুম, শুনেন না সব বল, ওমান আবগাদাম ফবিবুগদি আবগাদাম, শুনেন তো। ও হাবিচ্ছাপ বা মোলা সাহরে জিকাই জানো যে ও হাদিসগুর শেষ অংশ হইল ও যে তোমরা যদি আমার সাহাবি অগলরে মহব্বত করো তে আমি নবীরে মহব্বত করাইব, আর আমি নবীরে যদি মহব্বত করো তে আমি আমার আল্লাহরে মহব্বত করাইব, আর আমার আল্লাহরে যে মহব্বত করব তার ঠিকানা জান্নাত হইব। ও হাদিসের আরেকটা অংশ হইল, তোমরা যদি আমার সাহাবি অগলর লগে দুশ্মনী করো তাইলে আমি নবীর লগে দুশ্মনী হইব, আর আমি নবীর লগে যে দুশ্মনী করব হে আল্লাহর লগে দুশ্মনী করলো, আর আল্লাহর লগে যে দুশ্মনী করলো তার ঠিকানা হে জাহান্নামে বানাই গেল। তাইলে ইয়ে হাদিস তো প্রমাণ হয়ে গেল, নবীরে কষ্ট দিলে কষ্ট ফাইন খে, জুরে কইতেইব ফাইন খে, নবীরে মহব্বত করলে মহব্বত লাগে খার, খার মহব্বত মিলে। কুরআন শরীফে তো আরো উল্টাইয়া মজবুত করিয়া দিলাইছে, قل ان كنتم تحبون الله فاتبعوني بدو تاكي داخل با يحببكم الله نيني الله رسول الله غير حبيب افلا خويا دكا ترى زودي امار محبت قرطو ساي الى ناي ارتو تا افلا خويا دكا امي الله محبت جودي امار بندق لفايتو ساي كتا যদি আপনি নবীরে যেন তারা মহব্বত করে, আর আপনি নবীরে যদি মহব্বত করলে তাইলে আপনি নবীরে যারা মহব্বত করি লাগবো, এর আমারে তুকানি লাগতো নাই, আমারে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ যাসিয়া আমার দায়িত্বে আমার গুলামরে মহব্বত করবো। ঘুরে কইতেইব সুবহানাল্লাহ, তাইলে এই কান্তনে প্রমাণ হয়ে যায় কিতা যে আল্লাহ রসুলরে মহব্বত করলে মহব্বত কে করই, আল্লাহ নবীর লগে দুশ্মনী করলে দুশ্মনী কে করই আল্লাহ। এখন কক্কা আল্লাহরে আল্লাহ রসুলরে কষ্ট দিলে এর ফায়দাই না ক্ষতি, কি জাত ক্ষতি আমি কইতাম নাই, কুরআন শরীফে কর লাহুমুল্লাহ আল্লাহর পক্ষ তনে লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, খালি দুনিয়াই নাই দুনিয়া এবং আখেরাত লানত, লানত কিতা বুঝছো
মাত্তানে গালগালি ভাষায় যদি কই যে লাহনতর তৈল লাহনতই তৈল আল্লাহর ভক্ত জনে আল্লাহ অভিশাপ দিয়ে ইয়া আল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ যদি কইরে অভিশাপ দেন চাবো বল অভিশাপ যদি আল্লাহ কইরে দিলাই তে আর দ্বিতীয় কোনো আল্লাহ আছে নি হেইন অনুরোধ করিয়া এন্ড কিছু না তো গাছ নেই আমার ভাই হল বন্ধু হল সময় শেষ হয়ে গেছে আজানোর টাইম হয়ে গেছে আর আজকে আপনার ভাগ্য পাল্লা সাবে ভয় আমি তো দিয়া গেছেন আলহামদুলিল্লাহ দোয়া দিয়েছেন মঞ্জুল আলী হুজুর তো শিবান্ডা আর উলামা ইকরাম বিষ্ণা তো প্রিন্সিপাল হুজুর লাগাইয়া উলামা ইকরাম গলাইরা বিশেষ করে আজকের প্রধান বক্তা নবীজির খানদানোর এক ব্যক্তি বাংলাদেশ না তথা বিশ্বের এক আলোড়ন সৃষ্টিকারী বক্তা সৈয়দ হযরত মাওলানা নজরুল ইসলাম বাইশাজারি সাহেব আপনারা ইন্টারনেটে বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আল্লাহর গন্ধারে দিলে আল্লাহ ইলিম দিছিল আল্লাহ কথা কওয়ার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ এদা আজকের এই মাহফিল আমার তো কোনো কথাবার্তায় কষ্ট পাইয়া তাহলে আল্লাহ হস্তে বলবিয়া দেবে মাফ করি জান আল্লাহ যদি সুযোগ দেয় এবার খান দেখা যায় কোনো খান নাই আমি আমার বিষয় ফুরে আমার কথা আমি বহুত দূর লইয়া যাইতাম ইচ্ছা করছিলাম ওনার শেষ করিমার শেষ করার আগে একটা কথা আপনার আগে শুনে জানতাম সেই আর নবীরে যদি আজকে আমরা মহব্বত করতাম চাই চাইলে ফার্মুন না পারতাম না মাতকা ফার্মুন না পারতাম না নবীরে মহব্বত করার এক লম্বার পথ হইল নবীর পথে নিজের জীবনে চালাইছিল নবীর সুন্নতরে আঁকলিয়া ধরছিল ঠিক নেই না ঠিক নাই নবীর আদর্শে নিজের জীবনরে সাজাইতেইব দুই নম্বর রইল নবীর কিছু জিনিস সকল আছে ও তারে নবীর জিনিস মনে করিয়া নবীর প্রতিষ্ঠান মনে করিয়া ও তারে মহব্বত করতে হইব চান্দাইর পাড়া ফাজিল মাদ্রাসা আপনারা এলাকার যদি আপনারাও বানাইছেন কিন্তু মূলত এই মাদ্রাসা হইল নবীর মাদ্রাসা আতকান চলিয়া কইতে হইব ঠিক না ঠিক না কোনো সন্দেহ আছে নি বাসা বখন খার মাদ্রাসা পুরে কইতে হইব খার মাদ্রাসা নবীজির মাদ্রাসা নবীর যে একটা একটা আল্লাহ নাকি দা আমি একজন ভাই চাই আর এক মিনিটে আমি দোয়া করলাম ই মাহফিল আপনারা আমি চান্দা তুলিয়া বিরক্ত করতাম নাই শুধুমাত্র আগামী বছর সিন্নির লাগি ছোট মোটো ছাগলের বাচ্চা লাগানো গরু যদি কোনো ভাইয়ে পারে শুধুমাত্র